হৃদয়ে ওঠে বিরহ জ্বালা, তোমার জিকির করে গাতি মালা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনি করে দোয়া আশীর্বাদ, আমি ভালো আছি। তো আমি আছি বর্তমান পশ্চিম দেবদি মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার, আর এই মাদ্রাসার একজন ছাত্র আছে, সে নাকি অন্ধ। আর যে তার যেটা প্রতিভা, তার প্রতিভা দেখলেই সবাই মানে অবাক হয়ে যাবেন। তার প্রতিভা গুলো আমরা দেখার জন্য চেষ্টা করবো। চলেন, আসসালামু আলাইকুম। আসেন ভালো। আমি তো আইলাম মানে আঙ্গুর এই মাদ্রাসার, আমি এনার কথা শুনে মানে আইলাম। তো আমি শুনছি তো আপনি বল ভালো ভালো কথা জানেন, একটু কথা লাগে শোনাবেন নাকি একটু? আচ্ছা শোনো, বলছেন ঘুমেছিলেন পয়গম্বর কনিষি, স্বপনে দেখায়া গেলেন জিবরাইল, স্বপনে দেখায়া গেলেন জিবরাইল। ইয়া মুহাম্মদ ঘুমে কেনে ইদরে যাও, ইয়া মুহাম্মদ ঘুমে কেনে ইদরে যাও, গুনাগার মতের পানা নাহি চাও, গুনাগার মতের পানা নাহি চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেক সুন্দর মানে কথা লাগাইলো। তো আমি শুনছি তো আপনি বলে মোবাইল টিপাইতে পারেন, কথাটা আমার কি পারি ইনশাআল্লাহ। এইটা আমি তাহলে ট্রাই করে দেখাবেন, আমি নাম্বার কাছে মারান স্যার। পারেন মানে 6 00 2 8 9 2 2 8 9 4 8 2 দেখেন গাইস, একদম সরাসরি নাম্বারটা মেরে দিছে, একদম কি করছে। আরো আর মোবাইলে আরো কিবা ওয়াটস টাস পারেন কি? ওয়াটস নাই আমি দেখা যাবে। মানে ওয়াজ আইনে ফেলছে মানে মানে যেটা মানে তার প্রতিভা, প্রতিভা দেখলে মানে আপনার ভালো ভালো মানুষ বা এই ধরনের মানে পারে না বর্তমান যুগে মোবাইল টিপাইতে পারে না, কিন্তু একজন মানুষ অন্ধ মানুষ হয়েও তার যেটা প্রতিভা, তার প্রতিভা দেখলে মানে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আর আপনার এই যে আপনার যে অন্ধ এইটা, আপনি কত বছর আগে তার এই বস্তু রয়েছে? 27-28 বছর হলো আর কি, মানে জন্ম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই মোটিভেট হতে পারে। কারণ একটা অন্ধ মানুষ যদি লেখাপড়া করতে পারে, আমরা কেন ভালো মানুষ লেখাপড়া করতে পারবো না? যার নাকি আল্লাহ পাক দুইটা চোখের আলো দেয় নাই, সে যদি হাবেশ সাপ হইতে পারে, আমরা একজন সুস্থ সবল মানুষ কিসের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো না? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, আর ভিডিওটা বেশি বেশি করে মানে শেয়ার করবেন, আর বেশি খাস করে দোয়া করবেন হাবেশ সাহেবের জন্য যাতে বড় মানুষ হতে পারে। তো ধন্যবাদ।